আমরা সবকিছু সযত্নে গুছিয়ে রাখতে এলো পারফিউম মাস্টার ব্যাচ সমৃদ্ধ নান্দনিক ডিজাইনের রয়্যাল আলমিরা। রয়্যাল আলমিরা, ঘরের ভিতর আরেক ঘর। ঢাকামুখী জনস্রোত, গণপরিবহন চালু করতে নানা কৌশল, স্বাস্থ্যবিধি মানা নিয়ে সংশয়। আমাদের দেশের মানুষ কোনো ঠিকভাবে চলে না, উল্টাপাল্টা চলে, একজনের উপরে আরেকজন উঠা পড়ে, এই একটা বিরাট সমস্যা। করোনার ভরসে তো বাঁচার ভয় তো আগে, কিন্তু বাঁচতে হলে তো কিছু করতে হবে। আমরা যদি একটা লক্ষ্যমাত্রার দিকে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে সতর্কতার সহিত কিছু কাজ করতেই হবে। দেশে প্রথমবার একদিনে শনাক্ত ছাড়ালো 2000, করোনায় লাতিন আমেরিকায় খাদ্য মহামারীর শঙ্কা। করোনা চিকিৎসা নিতে গিয়ে আগুনে মৃত্যু, ইউনাইটেড হাসপাতালের গাফিলতি, মানতে নারাজ কর্তৃপক্ষ। করোনার পর বিএনপির রাজনীতিতে নতুন ভাবনা, সম্মিলিতভাবেই আসবে দলীয় সিদ্ধান্ত, জানালেন ফখরুল। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবর শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শোর নাম। আপনাদের সাথে আছি আমি ওয়াফিফ রহমান এবং আমি ইশরাত আমিন। আরফিল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন। সাধারণ ছুটির মেয়াদ না বাড়ানোয় ঢাকায় কর্মস্থলে ফিরছে মানুষ, সড়ক এবং ফেরিঘাটে বাড়ছে মানুষের ঢল, আর 31 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলাচল করবে বাস। ট্রেনের টিকিট বিক্রি হবে 50%। আর নৌপথের সিদ্ধান্ত হবে আগামীকাল সব পক্ষের সাথে বৈঠকের পর। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন জীবন জীবিকার মধ্যে সমন্বয় করে অর্থনীতি সচলের জন্য সব কিছু খুলে দিয়েছে সরকার। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট, 31 মে থেকে খুলছে অফিস আদালত। এ খবরের পর ঢাকামুখী কর্মজীবী মানুষের জনস্রোত। একই চিত্র দৌলতিয়া পাটুরিয়া নৌরুটেরও। স্পিড বোট বা লঞ্চ বন্ধ থাকলেও ফেরিতেই পার হচ্ছেন সবাই। কারোর মাঝে নেই করোনা সংক্রমণের ভয়, বাধা হতে পারেনি ঝড় বৃষ্টিও। সড়কে গণপরিবহন না থাকলেও যে যেভাবে পেরেছেন ঘাট পর্যন্ত পৌঁছেছেন। চাকরির জন্য সমস্যা হবে, যার জন্য গাদাগাদি দিক করে আমাদের আবার সেই কর্মসংস্থানে চলে যাওয়া লাগতেছে। আবার হয়তো পেটের তাগিদে আমরা ঢাকা চলে যাচ্ছি, কিন্তু করার কিছু নাই। এখন আমাদের বাস্তবে হবে, কাজে করতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন না করলে আমরা অনেক বেশি বিপদে পড়ে যাব। সড়ক মহাসড়কেও ছিল ঢাকামুখী মানুষের ঢেউ, বাস না চললেও বিকল্প যানে অতিরিক্ত ভাড়ায় ফিরেছেন সবাই। আমরা গার্মেন্টসে জব করি, জবের জন্য এখন যাইতে হয়, না গেলে আমরা কি করব। করোনার ভরসে তো বাঁচার ভয় তো আগে, কিন্তু বাঁচতে হলে তো কিছু করতে হবে। রুম ভাড়া দেওয়া লাগতেছে, বসে বসে থেকে আমরা রুম ভাড়া করতে দিমু। ঢাকার প্রবেশপথগুলো তো ছিল না কোনো কড়াকড়ি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও যাত্রীদের পড়তে হয়নি তল্লাশির মুখে। কোনো টলার আইসি কলার থেকে আবার আইসি এখানে সিএনজিতে আইসি। গাজীপুর গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে, এখন আসলাম আর কি। এদিকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর বিষয়ে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আমি দেশবাসীকে বিশেষ করে সরকারি বেসরকারি খাত সহ সকলকে শর্তাবলী কঠোরভাবে প্রতিপালনের অনুরোধ জানাচ্ছি নিজেদের স্বার্থে। প্রতিটি রুটে ট্রেনের সংখ্যা কমানোর পাশাপাশি 50% টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। আর বিআইডব্লিউটিএ মালিক শ্রমিক সব পক্ষের সাথে শুক্রবার বৈঠকের পর লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। রেল যেহেতু আমাদের গণপরিবহনের অংশ, আমরা রেল মন্ত্রণালয় ইতিমধ্যে আমাদের রেল সীমিত আকারে আমরা চালানোর জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি। টিকিটও যাতে একটা দূরত্ব বজায় রাখা যায়, যেখানে হয়তো 500 জন যাত্রী আছে সেখানে আমরা 200 জন পরিবহন করব, সেক্ষেত্রে যে পরিবহন খরচটা উঠে আসবে কিনা সেটাও একটা বিষয়। সেক্ষেত্রে আমরা মালিকদের সঙ্গে বসে, শ্রমিকদের সঙ্গে বসে এটা আলোচনা করে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। করোনা সংক্রমণ ঠেকাতে গত 26 মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হয়, এরপর কয়েক ধাপে বাড়ানো হয় ছুটির মেয়াদ।
তানিম রহমান, চ্যানেল 24। করোনায় একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে জীবিকার তাগিদ, এমন পরিস্থিতিতে দোটানায় মানুষ। তাই গণপরিবহন চালুর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া নাগরিকদের। কারো শঙ্কা, এতে আরও বাড়বে সংক্রমণের ঝুঁকি। আবার এছাড়া বিকল্প দেখছেন না কেউ কেউ। সরকারও বলছে ভাবতে হচ্ছে জীবিকার কথাও। যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কঠিন হবে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো। জরুরি ত্রাণ ও পণ্য পরিবহনের যানবাহন ছাড়া গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় গেল 26 মার্চ। এরপর থেকে চলেনি গণপরিবহন, কিন্তু ঢাকা সহ অন্য জেলা শহরে ব্যক্তিগত যানবাহনের চলাচল ছিল চোখে পড়ার মতো। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 মে থেকে অফিস খোলার পাশাপাশি ঘুরবে গণপরিবহনের চাকাও, তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে। গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। আর পরিবহন শ্রমিকরা বলছেন গাড়ির চাকার মতোই স্থবির হয়ে আছে তাদের জীবনও। সরকার যেভাবে চালাতে যায় ওইভাবে আমরা চলবো, কিন্তু আমাদের গাড়িটা ছেড়ে দেখ সমস্যা কি। আমরা পরিবহন চালাই 2 মাস ধরে, ঘরে না খায়া পড়ে রয়েছি, কেউ একটা জিগায়ও না। এখন তো আমাদের পেটের দায় হলো গাড়ি চালাইতে হইব না। আমাদের দেশের মানুষ কোনো ঠিকভাবে চলে না, উল্টাপাল্টা চলে, একজনের উপরে আরেকজন উঠা পড়ে, এই একটা বিরাট সমস্যা। না ছাড়াই সবচেয়ে ভালো, গ্যাদারিং করে না, এগুলো না করে যদি লিমিটেশনের ভিতরে লোক নিয়ে চলাচল করে, বর্তমান অবস্থা খুব একটা খারাপ হবে না। সরকার বলছে স্বাস্থ্যের সাথে জীবিকার কথাও ভাবতে হবে, মানুষকে অভুক্ত রেখে শুধু স্বাস্থ্য নিয়ে ভাবলে হবে না। আমরা কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, পৃথিবীতে নাম্বার 1 হাইলি ডেন্সলি কান্ট্রি। তো আমাদের এতগুলো মানুষকে আমরা যদি একটা লক্ষ্যমাত্রার দিকে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে সতর্কতার সহিত কিছু কাজ করতেই হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বাস্তবতায় গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চালানো কঠিন। এরপরও বাসে মাস্ক ব্যবহার, সিট পরিষ্কার রাখার মতো কিছু পরামর্শ দিলেন তারা। মাস্কটা কিন্তু ইউনিভার্সাল, এবং বিশেষ করে যেহেতু গণপরিবহনে কাছাকাছি বসবে সেই জন্য এটাকে বাধ্যতামূলক না পড়লে আমরা উঠতে দেবো না, বাসে বা ট্রেনে বা কোনো কিছুতে উঠতে দেবো না। এটা একটা বড় কিন্তু সহায়তা করবে স্টিমারে। আমরা ঝগড়াঝাটি, চিৎকার করা বাসের মধ্যে পরস্পরকে, হ্যাঁ মানে অনেক সময় আমরা অযথা মানুষকে মানুষের চিৎকার করি, এই বিষয়গুলো থেকেও কিন্তু এগুলো কিন্তু একটা সভ্যতার লক্ষণ। এদিকে আগামী 1 জুন থেকে 15 জুন পর্যন্ত অভ্যন্তরীণ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রথমত স্বল্প পরিসরে বাংলাদেশের অভ্যন্তরে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর সহ আরেকটি বিমানবন্দরে এই বিমান চলাচল কার্যক্রম চালু করা হবে। তবে আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে যে বিদ্যমান নিষেধাজ্ঞা আছে তা আগামী 15 জুন পর্যন্ত অব্যাহত থাকবে। সরোজ সুমন, চ্যানেল 24, ঢাকা। এবার এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস আপডেট। দেশে প্রথমবারের মতো করোনায় একদিনে সর্বোচ্চ 2,029 জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন আরও 15 জন। এই নিয়ে প্রাণহানি দাঁড়ালো 559 জনে, আক্রান্ত 40,000 ছাড়ালো। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 500 জন, নমুনা পরীক্ষা করা হয়েছে 9,310টি। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব জানানো হয়। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 1,821 জন, যার মধ্যে মারা গেছেন বিভিন্ন বয়সী 20 জন করোনা আক্রান্ত রোগী। বিকন ফার্মাসিউটিক্যালস আয়োজিত সেমিনারে আর্মড ফোর্সেসের কনসালট্যান্ট ফিজিশিয়ান মেজর জেনারেল মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, এরই মধ্যে 713 জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বাংলাদেশের কোভিড রোগীর ব্যবস্থাপনা বাস্তব অভিজ্ঞতার আলোকে শিরোনামের এই সেমিনারে জানানো হয় করোনা আক্রান্তদের চিকিৎসায় বিকনের ফ্যাভিপিরাভির 91.66% সফলতা অর্জন করেছে। ওষুধটি বিভিন্ন বয়সী 30 জন রোগীকে দেওয়া হয়। করোনায় খাদ্য মহামারীর দ্বারপ্রান্তে বিশ্ব, আর ল্যাটিন আমেরিকার 1,40,00,000 মানুষ খাদ্য সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ব্রাজিলে বাড়ছে আক্রান্ত আর প্রাণহানি, বিশ্বে মৃত্যু ছাড়িয়েছে 3,55,000। চীন থেকে ইতালি, এরপর যুক্তরাষ্ট্র,
সবকিছু ছাপিয়ে এবার করোনার কেন্দ্রস্থল হয়ে উঠেছে লাতিন আমেরিকা। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ানো ব্রাজিলে অ্যামাজনের আদিবাসীদের মধ্যে দ্রুতই বাড়ছে আক্রান্ত আর প্রাণহানি। সংক্রমণ ঠেকাতে এবার আর্জেন্টিনা সবচেয়ে বড় বস্তি করা হয়েছে লকডাউন। মেক্সিকো এবং পেরুর অবস্থাও ক্রমেই নাজুক হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি, তবে সারা জীবন অপেক্ষা করা সম্ভব নয়। অবস্থা খুবই খারাপ, বাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, খাবারের জন্য আমাদের বাইরে যেতেই হয়। বলা চলে খাদ্য মহামারীর দ্বার প্রান্তে লাতিন আমেরিকার 1,40,00,000 মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। এই অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বৈশ্বিক প্রাণহানির 1/3 যুক্তরাষ্ট্রে। অবশ্য এর মধ্যেই অর্থনীতি সচল করার নামে বেশিরভাগ রাজ্যেই শিথিল করা হয়েছে বিধিনিষেধ। 1,00,000 প্রাণহানি ছাড়ালো আমেরিকায়, অথচ ট্রাম্প যেভাবে কথা বলেন তাকে রীতিমতো বোকাই মনে হয়। তিনি মাস্কও পরেন না, প্রেসিডেন্টের পদে থেকে এমন উদ্ভট কর্মকাণ্ড তাকে মানায় না। WHO ঘোষণার পর করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করেছে ইইউ। 1 জুন থেকে রাশিয়ার মস্কোতে চলাচলের উপর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি সহ 7টি দেশের সাথে শিগগিরই বিমান চলাচল শুরুর পরিকল্পনা করেছে চীন। সুরক্ষা ব্যবস্থা নিয়ে 25 মে থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে ভারতে। অবশ্য চেন্নাই রুটে ইন্ডিগো এয়ারলাইন্সে ভ্রমণকারী এক যাত্রীর শরীরে করোনা ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে তামিলনাড়ুতে। লিপ্টন কুমার, চ্যানেল 24। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। করোনার চিকিৎসা নিতে গিয়ে 5 জনের প্রাণ গেল আগুনে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সেই আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। ফায়ার সার্ভিস বলছে অগ্নি নির্বাপন যন্ত্রের বেশিরভাগই ছিল মেয়াদ উত্তীর্ণ। ঢাকা উত্তর সিটি মেয়রের হুঁশিয়ারি, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। তবে অবহেলার অভিযোগ নাকচ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর অভিজাত ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের অপরিকল্পিতভাবে টিনশেড ইউনিট, যেখানে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, যাও ছিল তার বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। সকালে হাসপাতালটির আগুনে পুড়ে যাওয়া ইউনিট পরিদর্শনে আসেন সিআইডি, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। ফায়ার সার্ভিস থেকে জানানো হয় এসির বিস্ফোরণ থেকে লাগা আগুনে মারা যাওয়া 5 জনের 3 জন করোনা আক্রান্ত ছিলেন, বাকি 2 জন ভর্তি হয়েছিলেন উপসর্গ নিয়ে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন করোনা ইউনিটের বর্ধিত অংশের ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে রোগী আসে রোগী ভালো হওয়ার জন্য, কিন্তু হাসপাতালে এসে দুর্ঘটনার জন্য যদি রোগী যদি মারা যায়, এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ব্যাপার। আমাদের তদন্ত যেটা হচ্ছে, তদন্তে যদি গাফিলতি যদি হয়, অবশ্যই এটা সরকার তাদের কিছু ব্যবস্থা নিতেই হবে। এটা ফায়ার সার্ভিস বলছে হাসপাতালের অগ্নি নির্বাপনের 12টির মধ্যে 9টি যন্ত্রই ছিল মেয়াদ উত্তীর্ণ। ফায়ার এক্সটিংগুইশারের দায় কিন্তু হসপিটালের, এটা উচিত ছিল আরো মানে 1.5 মাস আগেই এটা রিফিল করা। যেহেতু ইলেকট্রিক লাইন ছিল, তবে কোন গাফিলতির কথা অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা। ঘটনা তদন্তে 12 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে 3 দিনের মধ্যে। সম্ভবত শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, এবং সেই সময় আপনারা জানেন যে আবহাওয়া খারাপ ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচণ্ড বাতাসের তীব্রতা ছিল। আমাদের কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল যেগুলো মেয়াদ উত্তীর্ণ, সেগুলো হচ্ছে এপ্রিলের শেষের দিকে, 4 মাস আগের না। এবং এই লকডাউনের কারণে আমাদের বিভিন্ন জিনিসের আমরা ধীরে ধীরে বদল করছিলাম, ধীরে ধীরে নতুন জিনিস আনছিলাম। এছাড়া ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি কর্পোরেশন আলাদা আলাদা 3টি কমিটি গঠন করেছে, রিপোর্ট জমা দিতে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যে।
সঞ্জিতা সুমি, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত 10টার খবর। সরকারি ছুটি না বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তাকে বৃদ্ধাঙ্গুলিয়ে দেখিয়েছে। সরকারের মন্ত্রী নেতারা হঠকারী ও অবিবেচক সিদ্ধান্ত দিতেই পারেন। ছুটি প্রত্যাহারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে আক্রান্তের দিকে ঠেলে দেওয়া, এটা সরকারের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। পরবর্তীতে হয়তো আফসোস করারও সুযোগ থাকবে না। টাকার জন্যই জীবন, মানুষের জীবনের দরকার নেই, এটাই সরকারের নীতি। করোনায় টালমাটাল বিশ্ব, আর এই অবস্থায় দেশের অন্যতম বড় দল বিএনপির ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে? চ্যানেল 24-কে সেই কথাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনার পর পাল্টে যাওয়া বিশ্বে বিএনপি রাজনীতিতে আসবে নতুন চিন্তাভাবনা, সম্মিলিতভাবেই আসবে দলীয় সিদ্ধান্ত। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। করোনাকালের হিসাব পাল্টে দিয়েছে সবকিছু, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, স্কুল কলেজ, বাদ যায়নি রাজনীতিও। সেই হিসাবটা কিভাবে কষছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি? চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার পর পাল্টে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ, আর এই পাল্টে যাওয়াটা হবে অর্থনৈতিক, রাজনৈতিক ও কখনো বা মানসিক। করোনা পরবর্তী রাজনীতি গোটা বিশ্বেই আগের মতো থাকবে না, এবং পৃথিবীও ঠিক আগের মতো থাকবে বলে মনে হয় না। আর কতগুলো সমস্যা অত্যন্ত উপরে চলে এসছে, যে এই সম্বন্ধে আমাদের দেশের মতো সরকারগুলো কতটা ভঙ্গুর, স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর, যে এটা ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, যে এটা আপনার কি হবে এক্স্যাক্টলি বলা খুব মুশকিল। তবে সেই বদলের সাথে কিভাবে মানিয়ে নেবে বিএনপি তা জানা নেই মহাসচিবের। তার দৃষ্টিতে দেশে এখন রাজনীতি নেই, গণতান্ত্রিক ব্যবস্থা নেই, এবং জনগণের যে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার তৈরি করবার যে ব্যবস্থা, চিরায়ত ব্যবস্থা, সেটাও এখানে হয়নি। যার ফলে এখানে ঠিক করোনার পরে কী ধরনের পরিবর্তন আসবে এটা এখন এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। বিএনপি মহাসচিব বলেন, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসা করোনা পরবর্তী সময়ে দলটির কাছে প্রাধান্য পাবে। মানসিক পরিবর্তন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেখবে সাবান দিয়ে হাত ধুলে জার্মসদের কি হয়? হ্যাঁ, চিন্তা করো, এগুলো জার্মস। কিছু হলো না? তোমার আঙ্গুল সাবানে লাগাও। ওয়াও মা, জার্মসটা পালিয়ে গেল। জার্মসদের থেকে রক্ষা পেতে যে কোনো সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড। ডেটলের পক্ষ থেকে জনস্বার্থমূলক প্রচারণা। সময়মতো শেষ না করা মানে বহুগুণ বেড়ে যাবে প্রকল্প ব্যয়। তাই করোনা মহামারীতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন 8,000 দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিক। বিজ্ঞানমন্ত্রী বলছেন, সময় মতো কাজ শেষ করার জন্যই মহামারীতেও নিয়ন্ত্রিতভাবে কাজ চলছে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, এই বছরের শেষেই বসবে পরমাণু চুল্লির প্রধান প্রযুক্তিগত যন্ত্র রিয়্যাক্টর ভেসেল। আরিফুল সাজ্জাদের রিপোর্ট। এই মহামারীতেও চলতি মাসের মাঝামাঝি 150 নির্মাণ প্রকৌশলী, বিশেষজ্ঞ আর শ্রমিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে এসেছেন রাশিয়া থেকে, যেখানে কাজ করেন দেশি বিদেশি 8,000 জন। এখন যারা বাইরে থেকে আসেন তাদের থাকতে হয় 14 দিনের কোয়ারেন্টিনে। মার্চ থেকে মে 3 মাসে পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে চুল্লির কাজ। নিউক্লিয়ার আইল্যান্ডের 2টি ইউনিটের একটিতে মাটি থেকে 35 মিটারের বেশি অবকাঠামো এখন দৃশ্যমান। বিজ্ঞানমন্ত্রী বলছেন, মহামারীতেও নির্ধারিত সময়ে কাজ শেষের চ্যালেঞ্জ নিতে হচ্ছে তাদের। মানে সময়ে শেষ করতে না পারলেও আমরা কিন্তু লসে পড়ে যাব, এরকম একটা অবস্থা। তো এখন একটা অবস্থা যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা প্রায় আমাদের অনেকগুলো মেশিন চলে আসছে, সেইগুলো ধরেন এই পোর্ট থেকে ছোটানো, তারপরে সেগুলোকে আবার নদী পথে টেনে নিয়ে আসা, মানে এটা আসলে অনেক বেশ কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এরই মধ্যে ভৌত কাঠামোর বাইরে যন্ত্রপাতি নির্মাণ কাজ পুরোদমে চলছে রাশিয়ায়। পরমাণু চুল্লির প্রধান যন্ত্র রিয়্যাক্টর ভেসেলের অবকাঠামো প্রায় প্রস্তুত, শেষ হয়েছে ভেসেলের ভিতরের অংশ, কোর ব্যারেলের নির্মাণ।
প্রকল্প পরিচালক বলছেন, এবছরেই প্রথম ইউনিটের চুল্লিতে স্থাপন করা হবে রিয়্যাক্টর ভেসেল। আমাদের টার্গেট হচ্ছে এই বছরের শেষ দিকে প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভেসেল ইনস্টলেশন করা, সেটা সেভাবে আমরা আগাচ্ছি। আমাদের প্রথম ইউনিটের রিয়্যাক্টর বিল্ডিংয়ের ইন্টারনাল কন্টেনমেন্ট যেখানে রিয়্যাক্টর বসবে তার এখন বর্তমানে +20 মিটার থেকে 34.5 মিটার পর্যন্ত নির্মাণ কাজ চলছে। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে নির্মাণ কাজ আপনার 20 মিটার পর্যন্ত চলমান আছে। রাশিয়ায় যেসব যন্ত্রাংশ তৈরি হচ্ছে তা দেখভালে দেশটিতে অবস্থান করছেন পরমাণু শক্তি কমিশনের একটি দল। দেশটি এই মুহূর্তে করোনা ভাইরাসের হটস্পট, ওই প্রকৌশলী ও কর্মকর্তাদের ফেরানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। তো তারা এই করোনার কারণে আপনারা জানেন যে ওখানে অনেকে আটকে গেছে আর কি, এবং সেটাও আমরা চেষ্টা করছি যে ওদের যখন প্লেনগুলো আসে তার মধ্যে দিয়ে তাদেরকে আমরা টেনে এনে যাতে আমাদের এই যে এখানে যেইটুকু তাদের কাজ ছিল এখানে সেই কাজে যাতে যুক্ত করতে পারে, এবং সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে ওইভাবে তাদেরকে আনা যায়। সব কিছু ঠিক থাকলে পরীক্ষামূলকভাবে রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2023-24 সালে। এখানকার 2টি ইউনিট থেকে বিদ্যুৎ মিলবে 2400 মেগাওয়াট। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতির, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। আবারও আমন্ত্রণ রাত 10টার খবরে, আপনারা দেখছেন চ্যানেল 24। বগুড়ার একই বাজারে 25 ব্যবসায়ী করোনা শনাক্ত হওয়ায় চাষি বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় এই বাজার বসবে। গেল 21 মে চাষি বাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 25 জনে। পরে বাজারটি লকডাউন করার সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক। বাজারটি লকডাউন থাকা পর্যন্ত চারমাথা এলাকায় চাষি বাজারের বেচাকেনা চলবে। এবার জিপে ইস্পাত হাল না ছাড়ার গল্প। ঢাকার পর এবার চট্টগ্রামে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে করোনা আক্রান্ত একজনকে। তাতে আশায় বুক বাঁধছেন চিকিৎসকরা। তবে আশঙ্কা, প্লাজমা অ্যাপারেসিস মেশিন আর সুস্থ হওয়া রোগীর তথ্য না থাকা সহ যথাযথ প্রস্তুতির ঘাটতিতে ব্যাঘাত ঘটতে পারে এই চিকিৎসা পদ্ধতিতে। এজন্য সমন্বিত পদক্ষেপের বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। প্লাজমা থেরাপি করোনা চিকিৎসায় এখন পর্যন্ত যেটিতে মিলছে আশাব্যঞ্জক ফল। দেশে ঢাকার পর চট্টগ্রামে মঙ্গলবার প্রথম এক চিকিৎসককে দেওয়া হয়েছে এই থেরাপি। তার ফলাফলে আশার আলো দেখছেন চিকিৎসকরা। তাদের মতে আশঙ্কাজনক হারে আক্রান্ত বাড়ার বিপরীতে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে বড় নিয়ামক হয়ে উঠতে পারে এই থেরাপি। এই প্লাজমা থেরাপির সম্ভাবনা কিন্তু চট্টগ্রামে অত্যন্ত উজ্জ্বল, কারণ আমরা মনে করছি যে প্লাজমাতে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সুস্থ হয়ে যাওয়া রোগীর শরীরে, ওই অ্যান্টিবডি একদম আক্রান্ত মানুষের শরীরে প্রবেশ করালে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সে দ্রুত সুস্থ হয়ে ওঠে, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তবে সম্ভাবনা থাকলেও নেই তেমন কোনো প্রস্তুতি। প্লাজমার মূল উপাদান সুস্থ হওয়া ব্যক্তির রক্তের গ্রুপ সহ তেমন কোনো তথ্য, কিংবা নেই প্লাজমা অ্যাপারেসিস মেশিন। আর সংগৃহীত প্লাজমা রোগীর শরীরে কত ভালোভাবে কাজ করবে তা পরিমাপক অ্যান্টিবডি টাইটার নির্ণায়কও নেই বন্দরনগরীতে। প্লাজমা থেরাপির এই সাপোর্টটা যদি আমরা অতি দ্রুত স্থাপন করতে পারি তাহলে কিন্তু আমরা অধিক সংখ্যক মানুষকে একজন পেশেন্ট থেকে যেহেতু আমরা 3 জনকে দিতে পারবো, তাহলে কিন্তু আমরা এই যত বেশি আমরা কালেক্ট করতে পারবো 3 গুণ বেশি মানুষকে কিন্তু সহায়তা দিতে পারবো। এই অ্যান্টিবডি টাইটারটা চিটাগং আমরা করতে পারছি না, যদি একটু টাইটারটা দেখতে পেতাম আমরা একেবারে নিশ্চিত হয়ে যেতাম যে তার কাজ করবে বা কতটুকু কাজ করবে। চিকিৎসকরা বলছেন চট্টগ্রামে প্লাজমা থেরাপির বিষয়ে এখনই জরুরি একটি সমন্বিত কর্মকৌশল প্রণয়ন। সিস্টেমটা এখনো তৈরি হয়নি আমাদের, এখনো ওনাদের সাথে যোগাযোগ করা, ওনাদেরকে উদ্বুদ্ধ করা, ব্লাডটা কালেক্ট করা, ওটা সেপারেট করা, সেপারেট করে প্লাজমাটাকে প্রিজার্ভ করা এবং এটার একটা টোটাল ডাটাবেস রাখা, এই পুরো সিস্টেমটা ডেভেলপ করতে হবে এবং এটা জরুরি। চট্টগ্রামে করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত 200 মতো মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যাদের রক্ত সংগ্রহ করে প্লাজমা থেরাপি সম্ভব 5 শতাধিক সংকটাপন্ন রোগীকে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার আমন্ত্রণ, আপনারা দেখছেন চ্যানেল 24।
তামিম ইকবালের অনলাইন আড্ডায় যোগ না দিলেও চ্যানেল 24 এর পর্দায় ঈদ আয়োজনে ঠিকই হাজির হয়েছেন সাকিব আল হাসান। সুদূর যুক্তরাষ্ট্র থেকে শুনিয়েছেন ক্রিকেটের বাইরের জীবনের নানান গল্প, সেই সাথে ক্রিকেট ছাড়ার পর জীবনের পরিকল্পনার কথাও। এক অর্থে আপনার জন্য ভালো, আবার এক অর্থে এই করোনার জন্য খারাপ, কিন্তু আপনার পরিবারে নতুন অতিথি এসেছে, মানে কেমন কাটছে? মিশ্র অনুভূতি ছিল নিশ্চয়ই, যেহেতু একজন নতুন মেহমান এসেছেন এবং ওর জন্য আসলে সময়টা বেশ ভালো কাটছে, এবং আমার যে আরেকটা মেয়ে আছে, বড় মেয়ে আর কি, ওরও সময় ভালো কাটছে আসলে এই নতুন মেহমান আসার কারণে, ছোট বোন আসার কারণে। টি-20 ওয়ার্ল্ড কাপ পিছিয়ে যেতে পারে, সেখানেও আপনি থাকতে পারেন? আমি চাই যেন যত তাড়াতাড়ি মাঠে খেলা ফিরে ততই ভালো, এবং যত তাড়াতাড়ি আমি ফিরতে পারি ততই ভালো, এবং এই পুরো পৃথিবী থেকেই যেন এই বিপদটা দূর হয়ে যায়, এবং সবাই যেন সুখে শান্তিতে এবং আগের মতো তাদের নর্মাল জীবনযাত্রা মানে আবার অতিবাহিত করতে পারে। এই মানে চেষ্টা থেকেই কি আপনি সাকিব আল হাসান ফাউন্ডেশনের শুরুটা করেছেন? আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি সাহায্য না করতে পারি এরকম একটা সময়, আমার কাছে মনে হয় আমি সারা জীবন সেটা নিয়ে আফসোস করব। নিষেধাজ্ঞার আগে এবং পরের সময়টায় আপনি কি সবচেয়ে চেঞ্জ হয়েছে আপনার জীবনে? আসলে বেসিক্যালি রিয়েলাইজেশনটাই চেঞ্জ হয় অনেক বেশি, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। খেলার ক্ষেত্রে, খেলা সম্পর্কে আমার যে চিন্তাটা ছিল সেটার ক্ষেত্রে, খেলার প্রতি আমার যে ভালোবাসাটা ছিল সেটার ক্ষেত্রে, জীবন চলার পথে। আপনার নিজের ক্রিকেটার ফ্যানকে? এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, এদের খেলা আমার ভালো লাগে, কেন উইলিয়ামসন, অবশ্যই জো রুট, বাটলার। জানতে চাই যে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেলে আপনি কি চাইবেন? আপনার তিনটা ইচ্ছার কথা যদি বলতে বলা হয়। বাংলাদেশ থেকে সব সমস্যা দূর হয়ে যাওয়া, আমরা ওয়ার্ল্ড কাপ জেতা, আর আমি যেন আমার বাচ্চাদেরকে মানে ভালো মানুষের মতো মানুষ করতে পারি। দর্শক, সাকিব আল হাসানের এই সাক্ষাৎকারটি দেখতে পাবেন আগামীকাল শুক্রবার সকাল 8, দুপুর 3 এবং রাত 8টায় স্পোর্টস 24 এর বিশেষ ঈদ আয়োজনে। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800-777-777 নাম্বারে। সংবাদ শেষ করছি করোনায় পাল্টে যাওয়া প্রকৃতির খবর দিয়ে। করোনা রীতিমতো পাল্টে দিয়েছে কাতার উপকূলের জনজীবন। ঘরবন্দি মানুষ, সমুদ্রে নেই জেলেরাও। এই অবস্থায় পাখিদের আনাগোনায় মুখর উপকূলের দ্বীপগুলো। হাজারে হাজারে পানকৌড়ির ঝাঁক উড়ে এসেছে দ্বীপে। শাকিল মাহমুদের রিপোর্ট। যতদূর চোখ যায় কেবলই পাখিদের ওড়াউড়ি। কাতার উপকূলের প্রতিটি সূর্যোদয় যেন এখন জাদুর ছোঁয়া। হাজারে হাজারে পানকৌড়ির ঝাঁক উড়ে এসেছে দ্বীপে। মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করেন কাতারের সামুদ্রিক পরিবেশবিদ ডক্টর মেহসিন আলিয়াফেই। বলা হচ্ছে ছোট্ট এ উপকূলে আছে প্রায় 200 প্রজাতির পাখি। করোনায় লকডাউনের মধ্যেই প্রকৃতিতে ফিরেছে প্রাণ, পাখিরা দখল নিয়েছে এই দ্বীপ। পুরো এলাকা জনমানবহীন। দেখুন আকাশটা কত পরিষ্কার, পানিও স্বচ্ছ, অনেক মাছকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছবি একটা বার্তা দিচ্ছে যে মানুষ যেখানে সেখানেই দুর্যোগ। সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে এমন পাখির ঝাঁক দল বেঁধে উড়ে আসছে সমুদ্র উপকূলে। পাখিদের এমন আনাগোনা আর খেলা চলে সূর্যাস্ত পর্যন্ত। এই অঞ্চলের মানুষ এখন প্রাণ প্রকৃতি নিয়ে যথেষ্ট সচেতন, এ কারণেই পাখি ও কচ্ছপের পরিমাণ বেড়েছে। 4,471 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট দেশ কাতার। খনিজ তেল গ্যাস সমৃদ্ধ আরব উপদ্বীপের ছোট্ট এই দেশটির দক্ষিণে সৌদি আর পশ্চিমে বাহরাইন দ্বীপ। জনসংখ্যা মাত্র 27 লাখ, যার সিংহভাগই আবার অভিবাসী। 2022 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশটিতে করোনায় আক্রান্ত প্রায় 1/2 লাখ। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন লকডাউনে ঘরবন্দী মানুষ, নেই গাড়ি, ইঞ্জিন চালিত নৌকা কিংবা বিমানের ওড়াউড়ি, এতে করেই কাতারের উপকূলে প্রাণ প্রকৃতির এমন স্বর্গীয় দৃশ্যের দেখা মিলেছে। শাকিল মাহমুদ, চ্যানেল 24। এই ছিল চ্যানেল 24 এর রাত 10টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। ধন্যবাদ।